अर्जुन चौरसिया का राजनीतिक रूप से हत्या कर दिया गया है। भारत सरकार का गृह मंत्रालय भी इस घटना का गंभीरता से संज्ञान लेता है और आज ही गृह मंत्रालय ने वेस्ट बंगाल सरकार से रिपोर्ट तलब की है। परराष्ट्र मंत्री जखन कोथाओ जान तखन उनी राजनैतिक नेता थेकेओ बड़ो ओनार जे पदटा एकटा इम्पर्टेंट होम मिनिस्टर जिनी तिनी सेई पदटाई किन्तु बड़ो हये बेरोय एबं सेखाने एकटा काशीपुरेर मतो घटनाय जेखाने बडी एतक्षण आटके रखा होयेछे সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে এটা সিবিআই তদন্ত হওয়া উচিত এবং এটি একটি খুনের ঘটনা এবং আমাদের কর্মী অমুককে খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলছেন যখন বডিটার ময়না তদন্ত অবধি হয়নি এবং উনি ওখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল উনি ইচ্ছে করলে যেটা উনি এখন বলছেন যে দিল্লির দিকে না তাকিয়ে নিজেরা আন্দোলন করা মন দাও, যদি সত্যি ওনাদের সন্দেহ থাকে তাহলে তো ওনার সকালে এসেই ওনার সাপোর্টারদের বলা উচিত ছিল যে ভাই তোমরা আগে ময়না তদন্তটা হতে দাও, তার ভিত্তিতে পলিটিক্যাল আন্দোলন তো চলবে, ওটা তো কেউ আটকাতে পারে না। তাই অত্যন্ত অন্যায় করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ওই ধরনের কোনো কথা বলেন ওনার যা পাওয়ার তাতে কিন্তু উনি অনেক সেন্ট্রাল এজেন্সিকে কিন্তু প্রভাবিত করতে পারেন।